বিজেপি হিন্দুদের পার্টি নয়, ভরা সভা থেকে এবার সেই কথাই বললেন শুভেন্দু অধিকারী। এদিন রাজ্য সরকারকে রীতিমতো তোপ দেখে তিনি বলেন যে আপনারা আমফানের টাকা পাননি, প্রধানমন্ত্রী টাকা দিয়েছিলেন, এরা লুট করেছে, 100 দিনের কাজ সেখানেও লুট হয়েছে, পোকা চাল দেয় গম দেয় না, যারা অন্য রাজ্যে কাজ করে সেখানে কেউ হিন্দু মুসলিম করে না, বিজেপি হিন্দুদের পার্টি নয়। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব। আপনারা 2020 সালে আমফানের সময় মোদিজি 3750 কোটি টাকা সুন্দরবনের জন্য দিয়েছিলেন, যার ঘর উড়ে গেছে বা ভেঙে গেছে 20,000 করে টাকা, পানের বরজ যার নষ্ট হয়েছে ইউনিট প্রতি 6,000 টাকা, গাই গরু যার মারা গেছে 30,000 করে টাকা, ফিশারি এবং পোলট্রি যাদের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেকের টাকা, একটা লোকও টাকা পায়নি, এরা লুট করেছে, আপনাদের অধিকার এরা কেড়ে নিয়েছে। 100 দিনের কাজে ভুয়া জব কার্ড থেকে শুরু করে আপনাদের লুট হয়েছে, আপনাদের ভালো রেশন দিচ্ছে ভারত সরকার, আপনাদের পোকাযুক্ত চাল দেয়, ভালো চাল খোলা বাজারে পাচার করে, কোনো রাজ্যে আটা দেয় না, গম দেয় FCI-র গম, এই রাজ্যে ভালো গমগুলোকে বাংলাদেশে পাচার করছে, আর পোকা গমগুলোকে আটার মেশিনে পেষে প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছে, মানুষ তো দূরের কথা, গবাদি পশুও আপনাদের মুখে দেয় না। যে কোনো অঞ্চল যে কোনো গ্রামে যান আমার যুবক ছেলেরা ভাইরা বন্ধুরা, তারা কেউ কাজ পায় না, তারা তাদের স্ত্রী ছোট বাচ্চাদের ছেড়ে দিয়ে বৃদ্ধ বাবা মাকে বাড়িতে ফেলে বাইরের রাজ্যে গিয়ে কাজ করছেন, বিজেপি শাসিত রাজ্যে। আপনি সংখ্যালঘুদের জিজ্ঞেস করবেন তো, যারা গুজরাটে ইউপিতে মধ্যপ্রদেশে চাকরি করেন কাজ করেন বা বিভিন্ন লেবারের কাজ করেন, তারা রোজগার করে ঘরে আনেন, তাদেরকে জিজ্ঞেস করবেন তো ওই রাজ্যে কখনো কোনো হিন্দু মুসলমান করে, কেউ কেউ করে না। আর বিজেপি হিন্দুদের পার্টি নয়, বিজেপি ভারতীয় সংস্কৃতি রক্ষা করতে চায়। এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন যে জামানা বদলে যাচ্ছে, এরা সবকিছু দেখেও এদের লজ্জা পরিবর্তন কোনোটাই নেই, পুলিশ নেই তো এদের পিঠের চামড়া বিজেপিকেই কিন্তু ঠিক করতে হবে। কি বলছেন তিনি শোনাব। কিন্তু জামানা বদলে যাচ্ছে, বেশি দিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। এরা টিভি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া সব কিছু দেখার পরেও এদের লাজ লজ্জা সম্ভ্রম সংযম পরিবর্তন কোনোটাই নেই, এর মূল কারণ হলো পুলিশ। পুলিশ বাবা পার করেগা, পুলিশ নেই তো এদের পিঠের চামড়া বিজেপিকে করতে হবে না, ISF আগে এদের চামড়া পিটিয়ে তুলে দেবে, আমরা তো পরে ধরব। আমি জানি এদের রোগও কি ওষুধও কি। জয়নগর লোকসভা কেন্দ্রে 250টি সেন্ট্রাল ফোর্সের স্বাধীন কিউআরটি থাকছে, সেই কথাও কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন, তিনি আরো কি বলছেন শোনাব। জয়নগর লোকসভা কেন্দ্রে 250টা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি থাকছে, প্রতিটা গ্রাম পঞ্চায়েতে অন্তত 3টে করে কুইক রেসপন্স টিমের ব্যবস্থা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, CAPF এর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ডাররা লিড করবেন, প্রত্যেকটা গাড়িতে 9 জন করে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ CRPF অথবা BSF অথবা ITBP অথবা SSB এই জওয়ানরা সেখানে থাকবেন, যাতে আগামীকাল আপনাদের হামলা আর পুলিশের হয়রানির শিকার না হতে হয়। আমি 4 মণ্ডল সভাপতিকে আমি আমার মোবাইল নম্বর দিয়ে যাচ্ছি, আগামীকাল যদি কোথাও বাইক বাহিনী ঢোকে শকতের বাহিনী ঢোকে, শকত অবশ্য বাড়িতে আজকে থাকবে এটা তো ওরই বুথ শুনলাম, না CBI ডেকেছে ওখানে যাবে, দুটো ঠিক করতে পারছে না, যেতে তোমাকে হবে।
হিদমাজারে রাখিব ছেড়ে দেব না, যেতে তোমাকে হবে। যত কয়লা পাচার হয়েছে আসানসোল রানীগঞ্জ পুরুলিয়ায়, লালার ডায়েরিতে উজ্জ্বল নাম হচ্ছে শকত মোল্লা। যত ভাটা আছে আমার সুন্দরবন এলাকায়, সব ভাটাতে ওই বেআইনি কয়লা সাপ্লাই দিয়েছেন শকত মোল্লা। তাই স্বাভাবিকভাবে কোল স্ক্যামে তাকে কেষ্ট মণ্ডলের কাছে যেতে হবে, এ তো সময়ের অপেক্ষা। অতএব বেশি লাফালাফি বন্ধ করে, ভদ্র আচরণ করে, সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। দেখে নেব, কেটে দেব, মেরে দেব, এসব যুগ পুরানো হয়ে গেছে, এসব কথা চলবে না। আপনি এবং রেজ্জাক মোল্লারা অনেক অত্যাচার করেছেন সিপিএমের নেতৃত্বে, একই অত্যাচার মাত্রা বাড়িয়েছেন তৃণমূলের সময়। সিপিএমের ভালো লোকগুলো সব আমাদের সঙ্গে চলে এসেছে নিচের তলার, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর খারাপ লোকগুলো সব তৃণমূলে চলে গেছে, যারা চুরি ধান্দাবাজি, নারীদের উপর অত্যাচার, এই কাজগুলো যারা করে, ধর্মাচরণের উপর আঘাত যারা করে। আজকে আমি আরো যে কথা বলবো, ভোটের দিন প্রত্যেকটা বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং তিনজন করে প্যারামিলিটারি ফোর্স থাকছে সিঙ্গেল বুথে। ট্রিপল বুথ বা আরো বেশি সংখ্যায় যদি বুথ থাকে, সেখানে আটজন করে প্যারামিলিটারির ফোর্স থাকছে। প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং ক্যামেরা থাকছে, যে ক্যামেরা দিল্লি থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কলকাতা থেকে সিও অফিস এবং ডিএম আর জেলা বিডিও অফিস, তারা ক্লোজলি মনিটরিং করে। যদি কোথাও ক্যামেরা বন্ধ থাকে আমাদের খবর দিতে হবে। আমরা ষষ্ঠ দফার ভোটে সকালবেলায় 474টা ক্যামেরা বন্ধ ছিল, এক ঘন্টার মধ্যে চালু করিয়ে চোরেদেরকে ছাপ্পা মারতে কোথাও দিইনি। আমরা সজাগ থাকব। আপনারা যেখানে এজেন্ট থাকবেন আপনারা তো জানাবেন, তার বাইরেও পোলিং পার্টিতে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আছেন তারাও আমাদেরকে ভিতর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।